हरे कृष्णा। आजकल अनुष्ठान आलोचना करब 2023 साले 1430 बंगाब्दे विश्वकर्मा पूजार पूर्णांग समयसूची सम्पर्के घरे बसे किभावे विश्वकर्मा पुजो आपनारा सम्पादन करते पारबेन से नियम प्रणाली जानिए देब एवं कोनो कारणे जदि आपनारा विश्वकर्मा पुजो करते नाओ पारेन सेक्षेत्रे एमन एकटी कार्य रयेछे सेटी करलेओ किन्तु अखंड सौभाग्य लाभ हय। देखुन एई प्रत्येकटा विषय आपनादेर संगे आलोचना करब। আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধান কারিগর হলেন বাবা বিশ্বকর্মা। পুরাণ তথা ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে বাবা বিশ্বকর্মার জন্ম হয়েছিল ব্রহ্মার নাভিমূল থেকে এবং বিশ্বকর্মা সৃষ্টি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী, রাবণের স্বর্ণলঙ্কা, কুবেরের অলকা থেকে শুরু করে অগস্ত্য মুনির ভবন পর্যন্ত তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। এছাড়াও দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরী তথা মৎস্যপুরাণ অনুসারে সমস্ত ব্রহ্মাণ্ডের কারিগরি শিল্পী হলেন স্বয়ং বিশ্বকর্মা। একই সঙ্গে দেবতাদের অস্ত্রগারের সৃষ্টিকর্তাও তিনি। সকল দেবতাদের দৈবরথ দৈববান ইনি সৃষ্টি করেছেন। পরশুরামের ধনুক থেকে শুরু করে শিবের ত্রিশূল, বিষ্ণুর চক্র বিশ্বকর্মারই সৃষ্টি। দেখুন বন্ধুরা, হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী মূলত তিথি এবং পুজোর সময় নির্ধারণ হয় চন্দ্রের গতির উপর, কিন্তু বিশ্বকর্মা পুজো সম্পূর্ণই কিন্তু পৃথক। কারণ বিশ্বকর্মা পুজো নির্ধারিত করা হয় সূর্যের গতি দেখে এবং বাবা বিশ্বকর্মা হলেন শিল্প, স্থাপত্য এবং সৃষ্টির দেবতা। বিভিন্ন কলকারখানা, অফিস, অন্যান্য নির্মাণ স্থানে বিশ্বকর্মার পুজো কিন্তু বেশ ধুমধাম করেই করা হয়। এছাড়াও স্বর্ণকার, কর্মকার এবং স্থাপত্য শিল্প, মৃৎশিল্প বা মাটির শিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্তরা কর্মদক্ষতা অর্জনের জন্য এই বিশ্বকর্মা পুজো কিন্তু করে থাকেন। এছাড়াও যাদের ধরুন ব্যবসায় লস চলছে দীর্ঘদিন ধরে বা যাদের ঘরে গাড়ি রয়েছে, মোটর সাইকেল বা চার চাকা গাড়ি রয়েছে, তারাও কিন্তু বিশ্বকর্মা পুজো করে থাকেন। এছাড়াও ধরুন যাদের গৃহে একটি সাইকেল রয়েছে, তারাও কিন্তু বিশ্বকর্মা পুজো করতে পারেন। যাই হোক, এরপর আমরা জেনে নেব যে এই বিশ্বকর্মা পুজো 2023 সালে কবে পড়েছে এবং এই বিশ্বকর্মা পুজোর যে মহেন্দ্রক্ষণ সময়, যে শুভ সময় রয়েছে বিশ্বকর্মা পূজার, সেই বিষয়টি একটু এবার জেনে নিন। দেখুন বন্ধুরা, আপনারা বিশ্বকর্মা পুজোর দিন মূর্তি পূজা বা ঘট পূজা করুন বা নাই করুন, তবে একটি বিশেষ কার্য অবশ্যই এদিন প্রত্যেকেরই করা উচিত। এতে ব্যবসায় উন্নতি হয়, হাতে অর্থ আসে এবং বিশ্বকর্মার আশীর্বাদ লাভ হয়। যাই হোক, আপনারা জেনে নিন যে 2023 সালে 1430 বঙ্গাব্দে বিশ্বকর্মা পুজো এবছর পড়েছে আগামী 18 সেপ্টেম্বর, 31 ভাদ্র সোমবার দিন। যদি আপনারা বাড়িতে বা আপনার কারখানায় বিশ্বকর্মা পুজো করতে চান, তাহলে আপনারা সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে বিশ্বকর্মা পূজায় নিজেকে নিয়োজিত করতে পারবেন এবং সোমবার দিনটি সমগ্র দিনেই আপনারা কিন্তু পূজা অর্চনা করতে পারবেন। অর্থাৎ সোমবার দিন সকাল থেকে রাত পর্যন্ত বা বিশ্বকর্মা পুজো আপনারা কিন্তু করতে পারবেন। তবে বিশ্বকর্মা পুজোর একটা মহেন্দ্রক্ষণ বা শুভক্ষণ রয়েছে, এই সময়ে পুজো করলে সব থেকে শুভ সময় বলে শাস্ত্রে গণ্য করা হয়েছে এবং এই সময়টি হলো সোমবার দিন সকাল 7:03 থেকে শুরু করে সকাল 11:47 পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আপনারা আপনাদের যানবাহন, কলকারখানা বা কোনো কোম্পানির ক্ষেত্রে যেটাই আপনাদের কাছে রয়েছে সেখানে যদি পুজো করতে পারেন, অত্যন্ত ভালো বেনিফিট পাবেন। এরপর আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে সম্পূর্ণ ঘরে বসেই আপনারা পুজো অর্চনা করতে পারবেন সেই বিষয়টি নিয়ে। দেখুন, আপনারা যদি চান যে সম্পূর্ণ শাস্ত্রবিধি নিয়ম মেনে সম্পূর্ণভাবে বিশ্বকর্মা পুজো করতে যদি চান, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে ঘর স্থাপন করে হোম যজ্ঞের মাধ্যমে অভিজ্ঞ পুরোহিতের দ্বারা পুজো সম্পন্ন করতে হবে। কিন্তু যদি ভাবেন যে আপনি নিজেই বিশ্বকর্মা পুজো করবেন, তাহলে সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে আপনার ঠাকুর ঘরে চলে আসবেন।
তারপর বিশ্বকর্মা পূজার জন্য যে উপাদান বা উপকরণগুলি প্রয়োজন পড়বে সেগুলো একে একে সাজিয়ে নেবেন এবং নিজের ঠাকুর ঘরে আপনারা কিন্তু ভালো করে গঙ্গা জল এদিন ছিটিয়ে দিবেন এবং ঘটের উপরে আমের পাতা সহযোগে শীষযুক্ত একটি ডাব অবশ্যই রেখে দিবেন এবং ঘটের উপরে একটি লাল অথবা হলুদ ফুল নিবেদন করবেন তথা ঘটের চারপাশে খড়ি মাটি দিয়ে পূজোস্থানে আলপনা এঁকে দিবেন এরপর আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন এবং ভোগে অবশ্যই পারলে বাতাবি লেবু এবং বোঁদের তৈরি লাড্ডু বাবা বিশ্বকর্মাকে অবশ্যই নিবেদন করবেন এরপর আপনারা পূজোর স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে তারপরে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করবেন এরপর শ্রী গণেশ ঠাকুর এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করার পর আচমন ক্রিয়া সম্পন্ন করে বিশ্বকর্মা পূজায় নিজেকে নিয়োজিত করুন একে একে করে ফুল বেলপাতা তুলসীপত্র ভোগের সমস্ত দ্রব্যাদি আদি আপনারা নিবেদন করুন এবং বাবা বিশ্বকর্মাকে মন থেকে ডাকুন দেখুন বন্ধুরা অনেকেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশ্বকর্মার পুজো করে থাকেন আবার অনেকেই মন্ত্র ছাড়াও ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে আহ্বান করে বাবা বিশ্বকর্মাকে পুজো করে থাকেন আপনাদের যেটা হয়েছে সেটাই করতে পারবেন তবে যদি কোনো কারণে আপনারা এই দিন বিশ্বকর্মা পুজো করতে না পারেন তাহলে কেবলমাত্র আপনারা বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে আপনার বাড়িতে কোনো প্রকার যানবাহন যদি থাকে বা কোনো যন্ত্র থাকে সেই যানবাহন বা যন্ত্র ভালো করে ধুয়ে পরিষ্কার করে উক্ত স্থানে একটি তেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন একটি ফুল বেলপাতা নিবেদন করতে পারেন সামান্য সিঁদুরের ফোঁটা যদি দিয়ে দিতে পারেন তাতেও বিশ্বকর্মা দেবের আশীর্বাদ আপনারা কিন্তু লাভ করতে পারবেন এবং অতি অবশ্যই বিশ্বকর্মা পুজোর দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন দেরি করে ঘুম থেকে উঠবেন না এবং কারোর সাথে ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না বাবা বিশ্বকর্মা পুজোর দিন আপনারা কিন্তু গাড়িকে ভালো করে যদি যানবাহন থাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরেই কিন্তু আপনারা গাড়িতে পুজো করবেন এবং এই দিন গাড়ি কোথাও বার করতে নেই যারা ভাড়ায় গাড়ি চালান তারাও যেরকম ভাড়া নিয়ে যাবেন না বিশ্বকর্মা পুজোর দিন ঠিক তেমনই আপনারা যাদের ঘরে পার্সোনাল কার রয়েছে গাড়ি রয়েছে তারাও কিন্তু গাড়ি এদিন বার করবেন না একটা দিন বাবা বিশ্বকর্মা হচ্ছে গাড়িকে বাবা বিশ্বকর্মার রূপ বলা হয় সেহেতু আপনার একটা দিন রেস্ট দিবেন বিশ্রাম দিবেন নিজের গাড়িকে এছাড়াও অবশ্যই আপনারা বিশ্বকর্মা পুজো ঘরে করুন বা নাই করুন এই ক্রিয়াটি অবশ্যই করবেন এই দিন বিশ্বকর্মা পুজোর যে ব্রত কথা রয়েছে সেটি কিন্তু অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন যদি কারোর ব্যবসায় ধরুন প্রচণ্ড পরিমাণে মন্দায় চলছে একেবারেই হাতে অর্থ নেই ব্যবসা একদম লসের মুখে শেষ হয়ে গেছে ব্যবসাটা সেখানে অবশ্যই আপনারা কাজ করতে পারেন বিশ্বকর্মার যে আমি পুজোর দিন যে মহেন্দ্র ক্ষণটি বললাম এই মহেন্দ্র ক্ষণে শুভ ক্ষণে আপনারা যার মন্দা চলছে সেই মানুষটির মাথার উপর সাতবার লবণের প্যাকেট ঘুরিয়ে ওই লবণের প্যাকেট আপনারা কোনো গরিব মানুষকে দান করে দেবেন এর ফলে দেখবেন আপনাদের বসে যাওয়া ব্যবসা অগ্রগতি আসবে আপনারা জীবনে অর্থ পাবেন উন্নতির মুখ দেখতে পাবেন এবং আপনাদের মন্দা যে ব্যবসা চলছিল সেখান থেকে উঠে দাঁড়াবেন এবং জীবনে একটা সফলতা কিন্তু এতে অবশ্যই পাবেন যাই হোক এই যে বিষয়গুলো বললাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এটুকুই নমস্কার ধন্যবাদ।